নমস্কার, আপনারা দেখছেন দৃষ্টিভঙ্গি। আমি মধুরিমা আপনাদের সঙ্গে। শুরু করছি সাতটায় সাত কাহন। যেখানে সারা দেশে মহিলা ও দলিতরা পদে পদে অত্যাচারিত হচ্ছেন, সেখানে কিভাবে বাংলায় মহিলা ও দলিতদের ক্ষমতায়ন করা হচ্ছে, পরিসংখ্যান তুলে ধরে তার খতিয়ান দিলেন সাংসদ প্রতিমা মণ্ডল। আজ তৃণমূল ভবনের সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, নারীদের ক্ষমতায়নের জন্য কন্যাশ্রী, সবুজশ্রী, সবুজ সাথী শুরু করা হয়েছে। মহিলাদের জন্য পঞ্চায়েতে 50%, বিধানসভা ও লোকসভার মনোনয়নের 33% নিশ্চিত করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। দলিতদের জন্য 3টি বিশ্ববিদ্যালয় করা হয়েছে। তপশিলি জাতির জন্য উপদেষ্টা কমিটি ও কাউন্সিলও গঠিত হয়েছে। মতুয়াদের জন্য বোর্ড করা হয়েছে। পঞ্চম থেকে অষ্টম শ্রেণীর পড়ুয়াদের শিক্ষাশ্রী স্কলারশিপ দেওয়া হচ্ছে। তাদের ভাষাকেও স্বীকৃতি দেওয়া হয়েছে। আনা হয়েছে গণপিটুনি বিরোধী বিলও। বিভিন্ন প্রকল্পের মাধ্যমে তাদের বার্ধক্য ভাতাও দেওয়া হয়েছে। দেশের তপশিলি জাতির বিরুদ্ধে গড় অপরাধ বেড়েছে 7%, সেখানে বাংলায় এই বৃদ্ধি 0.3%। দেশে গড়ে তপশিলি উপজাতির ক্ষেত্রে গড় অপরাধ বেড়েছে 26%, সেখানে বাংলায় এই বৃদ্ধি 1%। বর্তমান কেন্দ্রীয় সরকারের আমলে প্রতি মুহূর্তে দেশের সংবিধান লাঞ্ছিত হচ্ছে। এই অবস্থায় দাঁড়িয়ে আমাদের কি আর প্রজাতন্ত্র দিবস পালন করা উচিত, প্রশ্ন করেন তিনি। তবে আশাবাদী হয়ে তিনি এও বলেন, বাংলাই একদিন দেশকে পথ দেখাবে। করোনা মহামারীর মধ্যেই প্রায় 50 লক্ষ সংখ্যালঘু পড়ুয়াকে স্কলারশিপ দিয়ে দেশের মধ্যে রেকর্ড করতে চলেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। শুধু মুসলিম নয়, মেধার ভিত্তিতে বৌদ্ধ, খ্রিশ্চান, জৈন, পার্সি ও শিখ সম্প্রদায়ের পড়ুয়ারাও স্কলারশিপ পাবেন। আবেদন গ্রহণের প্রক্রিয়া শুরু হয়েছে 1 আগস্ট, চলবে আগামী 15 ডিসেম্বর পর্যন্ত। সংখ্যালঘু দপ্তরের সর্বশেষ রিপোর্ট বলছে, বৃহস্পতিবার পর্যন্ত প্রায় 45 লক্ষ পড়ুয়া আবেদন করেছেন। সংখ্যালঘু উন্নয়নে বরাদ্দকৃত অর্থ বহু রাজ্য খরচ করতে পারেনি বলে বিস্তর অভিযোগ উঠেছে। তালিকার প্রথম সারিতেই রয়েছে উত্তরপ্রদেশ। এমনকি এই নজিরের কাছে হার মেনেছে কেন্দ্রের ন্যাশনাল স্কলারশিপ প্রকল্প। সেখানে আবেদন করতে হয় ন্যাশনাল স্কলারশিপ পোর্টালের মাধ্যমে। এবার সেই সংখ্যাকেও ছাপিয়ে যাবে রাজ্যের স্কলারশিপ প্রাপক। এবার সংখ্যালঘু বৃত্তি খাতে খরচ হতে পারে প্রায় 730 কোটি টাকা, আর এই পুরো টাকাটাই রাজ্যের নিজস্ব তহবিল থেকে দেওয়া হবে। মোট 5 ধরনের স্কলারশিপ দেওয়া হয় রাজ্যের তরফে। প্রতিটি বৃত্তি প্রকল্পে বাৎসরিক 1,100 টাকা থেকে 60,000 টাকা পর্যন্ত আর্থিক সহায়তা পাওয়া যায়। কেন্দ্রের কৃষি আইনের বিরোধিতা করে দিল্লিমুখী কৃষক মিছিল আটকাতে হরিয়ানা দিল্লি সীমানায় পরশু থেকে লাগাতার ধুমধুমার অব্যাহত। দিল্লিমুখী কৃষক মিছিল আটকাতে রোজই কৃষকদের ওপর কাঁদানে গ্যাস এবং জলকামান ব্যবহার করছে বিজেপি শাসিত হরিয়ানা প্রশাসন। আগে থেকেই হরিয়ানায় বর্ডার সিল করা হয়েছে। কৃষকদের আটকাতে বন্ধ করে দেওয়া হয়েছে পরিবহনও। পরশু থেকে রোজই কৃষক মিছিল ছত্রভঙ্গ করতে কৃষকদের ওপর জলকামান চালানো হচ্ছে, যদিও তাতেও কৃষকদের দমানো যাচ্ছে না। হরিয়ানার পাশাপাশি দিল্লিতেও গুরগাঁও এবং ফরিদাবাদে বর্ডার সিল করা হয়েছে। তৃণমূল এর কটাক্ষ করে বলেছে, হরিয়ানা চিরকাল কৃষিবান্ধব রাজ্য হিসেবে পরিচিত ছিল, কিন্তু আজ কেন্দ্রের নতুন আইনের ফলে কৃষকরা পথে এসে দাঁড়িয়েছেন। যে জল দিয়ে কৃষকরা এতদিন ধরে চাষের কাজ করত, আজ সেই জলকামানের মাধ্যমে তাদের প্রতিবাদকেই ছত্রভঙ্গ করা হচ্ছে। এভাবে বিজেপি কৃষকদের আয় দ্বিগুণ করবে। ফের গুজরাটের কোভিড হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ড। আগুনে মৃত্যু হয়েছে 5 করোনা আক্রান্তের। ঘটনাটি ঘটেছে রাজকোটের উদয় শিবানন্দ কোভিড হাসপাতালে। বৃহস্পতিবার গভীর রাতে এই ঘটনা ঘটে, ফলে প্রাণ বাঁচাতে ছুটোছুটি শুরু হলে আটকে পড়েন 5 রোগী।
ধোঁয়া ও আগুনে আর জ্বলন্ত বিল্ডিং থেকে সময় থাকতে বেরিয়ে আসতে পারেননি তারা। তবে কিভাবে আগুন লাগলো তা এখনও স্পষ্ট নয়। মনে করা হচ্ছে শর্ট সার্কিটের ফলে এই অগ্নিকাণ্ড ঘটেছে। তবে তদন্ত না করে এখনই কিছু বলতে নারাজ দমকল বিভাগ। উল্লেখ্য, গত অগস্টেও এমনই এক ভয়াবহ ঘটনার সাক্ষী হয় গুজরাট। আহমেদাবাদের কোভিড হাসপাতালে ঘটে বিধ্বংসী অগ্নিকাণ্ড, পুড়ে মৃত্যু হয় অন্তত 8 জন করোনা আক্রান্তের, তাদের মধ্যে ছিলেন 3 জন মহিলাও। এবার ফের এহেন ঘটনা ঘটায় প্রশ্নের মুখে পড়েছে হাসপাতালগুলির নিরাপত্তা ব্যবস্থা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে শ্রম দপ্তর অসংগঠিত ক্ষেত্রের সঙ্গে যুক্ত অন্তত 50 লক্ষ শ্রমজীবীর ন্যূনতম মজুরি বৃদ্ধির উদ্যোগ নিয়েছে। তবে কত টাকা বৃদ্ধি হবে তা এখনও চূড়ান্ত হয়নি। শ্রম দপ্তরের অধীনস্থ ন্যূনতম মজুরি সংক্রান্ত বোর্ডের বৈঠকে ঠিক হয়েছে বিশেষজ্ঞদের মতামত নিয়েই বর্ধিত মজুরির অঙ্ক ঠিক করা হবে। বর্তমানে 80টি পেশার শ্রমিকদের জন্য ন্যূনতম মজুরির আলাদা আলাদা তালিকাসহ সরকারি আদেশনামা রয়েছে। শ্রমমন্ত্রী মলয় ঘটকের উপস্থিতিতে বোর্ডের বৈঠকে মূলত আলোচনা হয়েছে ওই তালিকা সংশোধনের বিষয়ে। মন্ত্রী ও বোর্ডের চেয়ারম্যান আবু হাসেম মণ্ডল বলেন, কেন্দ্রীয় নির্দেশিকা মেনে চিকিৎসক, ডায়েটিশিয়ান, নিউট্রিশন সহ নানান পেশার কয়েকজনকে নিয়ে বিশেষজ্ঞ কমিটি তৈরি করা হচ্ছে। পরবর্তীকালে ওই কমিটি বৈঠক করে 1 মাসের মধ্যে বর্ধিত মজুরির বিষয়টি চূড়ান্ত করবে। শহরে এসে গেছে পরীক্ষামূলক কোভ্যাক্সিন। আগামী সপ্তাহেই ট্রায়াল শুরু করতে চলেছে নাইসেট। রাজ্য জুড়ে ভ্যাকসিনের জন্য মোট 941টি কোল্ড স্টোরেজ হয়েছে। এদিক থেকে দেশের মধ্যে অন্যতম সেরা স্থান পশ্চিমবঙ্গে। পর্যাপ্ত টিকা মজুতের ব্যবস্থার পাশাপাশি প্রয়োজনে সেগুলি আধুনিকীকরণের ভাবনাও রয়েছে স্বাস্থ্য দপ্তরের। গতকাল স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিনে ভ্যাকসিন নিয়ে জরুরি আলোচনায় বসে রাজ্য সরকার গঠিত করোনা টাস্কফোর্স। আলোচনায় টিকা স্টোরেজের তাপমাত্রা সুনিশ্চিত করার ওপর জোর দেওয়া হয়েছে। জাতীয় টিকাকরণ কর্মসূচির অংশ হিসেবে রাজ্যের 10 থেকে 11টি ভ্যাকসিন দেওয়া হয়। 941টা স্টোরেজ পয়েন্টে সেগুলো রাখা থাকে। করোনা টিকার জন্য সেগুলিকে প্রস্তুত রাখা হয়েছে। এর পাশাপাশি ওয়াক ইন রেফ্রিজারেটর, ওয়াক ইন কুলার রাখার উদ্যোগও নেওয়া হচ্ছে। দেশের দলিতদের শিক্ষা ও সুরক্ষা নিয়ে আজ পর্যন্ত কেন্দ্রের শাসক দল ও বাংলার শাসক দল কী করেছে তথ্য দিয়ে দেখালেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ ডেরেক ওব্রায়েন। আজ টুইট করে তিনি বলেন, দ্বাদশ পঞ্চবার্ষিকী পরিকল্পনায় তপশিলি জাতি প্রথম থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত পড়ুয়াদের জন্য স্কলারশিপ দেওয়ার সুপারিশ জানানো হয়। আজ পর্যন্ত কেন্দ্র এই বাবদ কোনো বাজেট বরাদ্দ করেনি। সেখানে বাংলার শিক্ষাশ্রী প্রকল্পে তপশিলি জাতি ও উপজাতির 5ম থেকে 8ম শ্রেণীর 70 লক্ষ পড়ুয়াকে আর্থিক সহায়তা করা হয়। অন্যদিকে বিজেপির শাসনকালে দলিতদের উপর বহু গণপিটুনির ঘটনা ঘটেছে। উন্নাওয়ের ঘটনার পরেই 30 জন দলিত আত্মহত্যার চেষ্টাও করেন। বাংলায় 2019 সালে গণপিটুনির বিরুদ্ধে আইন পাশ হয়েছে। সেখানে আজ পর্যন্ত কেন্দ্র এরকম কোনো উদ্যোগই দেখায়নি। সারাদিনের সব গুরুত্বপূর্ণ খবর যদি মিস করে গিয়ে থাকেন তাহলে সপ্তাহের 5 দিন ঠিক সন্ধ্যে 7টায় দৃষ্টিভঙ্গির ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে নজর রাখুন। দেখতে থাকুন 7টায় 7 কাহন। সঙ্গে থাকুন।